বিপদে পড়েছে বিজেপি পার্টি কে বাঁচাবে নরেন্দ্র মোদীকে এই লোকসভা ভোটের দুই দফা নির্বাচন হয়ে গিয়েছে সেই দুই দফায় বিজেপি পার্টির গোহারান হেরেছে বাকি রয়েছে পাঁচ দফায় সেখানেও বিজেপি পার্টি চরম বিপদে পড়েছে সাংবাদিক গুপ্ত তার এই ভিডিওর মধ্যে তুলে ধরলেন যে বিজেপি পার্টি বাকি পাঁচ দফার ভোটে কত বড় বিপদে পড়েছে এবং এই লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর কিভাবে গদি উল্টে গেল আর তাতেই সেই কারণে বিপদে পড়ে নরেন্দ্র মোদী এখানে সেখানে দৌড়াদৌড়ি শুরু করেছে আর এই দৌড়াদৌড়ি করে মানুষ ধরে ফেলেছে যে বিজেপি পার্টি এখন শেষ হয়ে গেছে তাই নরেন্দ্র মোদী আরও বড় বিপদে পড়ে গেল তো চলুন সাহসী সাংবাদিক গুপ্তের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন এই লোকসভা ভোটে বিজেপি বিজেপি পার্টি কত বড় বিপদে পড়েছে তাই বিপদে পড়ে নরেন্দ্র মোদী এদিক ওদিক দৌড়েও কোনো লাভ হচ্ছে না উল্টে আরো বিপদ বেড়ে গেল বিজেপি এবং নরেন্দ্র মোদীর দেখুন প্রথম এবং প্রধান কথাটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর ভোট কমছে কি কমছে না মানে মোদি বলবো কারণ মোদীকে জাস্ট সরিয়ে দিন এই তিনটা থেকে এই দলটি লোকসভাতে চল্লিশটি আসন পাবে না যা হচ্ছে মোদীর নামে হচ্ছে কিন্তু সেটা তো বললে চলবে না এটাটা বহু পুরনো দল এবং তার সঙ্গে সংঘ পরিবার রয়েছে দে আর ভেরি স্ট্রং এবং আজকে আপনাদের চোখের সামনে নরেন্দ্র মোদী বলুন বলুন আমাদের দিলীপ ঘোষ সুকান্ত করা তো যেটা ঘটনা খুব করে এবং সেটা বুঝবার চেষ্টা করবেন গত নভেম্বরে চার পাঁচটি রাজ্যে ভোট হলো তাতে করে কে কি ওপিনিয়ন পোল দিয়েছে বা এক্সিট পোল দিয়েছে এসব গুলি মারুন এগুলো আমি মানিও না বিশ্বাসও করি না ফালতু কিন্তু আমরা দেখলাম অস্বাভাবিক রকম ভোট পেল মধ্যপ্রদেশে বিজেপি জয় হলো ছত্তিশগড়ে যেটা অনেকেই বাতিল করে রেখে দিয়েছিল এবং অটোমেটিক্যালি প্রতি পাঁচ বছর বাদে বাদে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা হলো রাজস্থানে এবং তার সঙ্গে সঙ্গে সাইমন্টেনিয়াসলি আরেকটা জায়গায় আপনাদেরকে ভাবতে হবে আমি পশ্চিমবঙ্গের ব্যাপারটা পরে বলছি সেটা হচ্ছে তেলেঙ্গানা কেউ জানত না যে কংগ্রেস ক্ষমতায় আসবে কিন্তু কংগ্রেস ক্ষমতায় এলো তো এখন যেটা ঘটনা হয়েছে যে এই সুবিশাল জয়ের পর একটা ঔদ্ধত্ব এসে গিয়েছিল বিজেপি তথা নরেন্দ্র মোদীর মধ্যেও বটে এবার ঘটনা যেটা যে আপনারা খুব ভালো পাক্কা খেয়াল করে দেখুন যে দু হাজার আগে কিন্তু এই পাঁচটা রাজ্যেই ভোট হয়েছিল এবং এই পাঁচটা রাজ্যের ভোটে একেবারে পাঁচটা রাজ্যের মধ্যে তিনটে রাজ্য যে তিনটে রাজ্য আজকে বিজেপির হাতে তিনটে রাজ্য ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস বিজেপির হাত থেকে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং তার সঙ্গে রাজস্থান এই ভোট দিয়ে কিন্তু লোকসভার ভোটটাকে অনেকেই অ্যাসেস করেছিল আমরা দেখেছিলাম পুলওয়ামার ঘটনা বা নানান ঘটনা তারপরে মোদীর যে গ্রাফ অর্থাৎ যে তার থেকে অন্তত ছ সাত পার্সেন্ট ভোট পার্সেন্ট বেড়ে গেল বেড়ে যাওয়ার ফলে তিনশো তিনটি আসন উইচ আই পার্সোনালি বিলিভ যে পিক তার বেশি আর হয় না এবং এনডিএফ এনডিএ নিয়ে তারা গভর্নমেন্ট করলো সুতরাং এমনটা ভাববেন না যে তিনটা স্টেট জয় করেছে মানেই মোদী সামনের লোকসভা নির্বাচনে বিরাট কিছু করবে শুনেছি যতটুকু যে সঙ্গ পরিবার নিজেরা সার্ভে করে দেখেছে এর মধ্যে মোদীর কোন কৃতিত্ব নেই যদি মিনিমাম কৃতিত্ব কারোর থাকে তিনি একেবারেই মানে যেটা বলা যায় যে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বা চৌহান শিবরাজ সিং চৌহান ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে এমন একটি গেম খেলিয়ে দিলেন যে মধ্যপ্রদেশে বলা হলো মহিলারা প্রত্যেকে বারোশো চোদ্দশো টাকা করে প্রতি মাসে লক্ষ্মী মতো মতন এটা তিনি খেলে দিলেন তাসটা এই তাসটা খেলার ফলে মধ্যপ্রদেশের নাইনটি পার্সেন্ট মহিলা যাতে ভোট রয়েছে মোদীর দিকে ঝুঁকে গেল আই মিন বিজেপির দিকে ঝুঁকে গেল এবং সুবিশাল জয় পেলো এই প্রমিসটা যদি না করত তাহলে কিন্তু মধ্যপ্রদেশ হাত ছাড়া হতো একই ঘটনা ঘটেছে ছত্রিশগড়ে ছত্রিশগড়ে আদিবাসী একটা আছে এবং আদিবাসী রয়েছে বলেই মধ্যপ্রদেশ ভেঙে দুটো ভাগ হয়েছে সেই আদিবাসী উন্নয়নের জন্য টাকা করে হলো ভোটে আসলে এবং ছত্তিশগড় দুটো রাজ্যেই কিন্তু বিজেপি জিতেছে টাকা দেবো এই প্রতিশ্রুতি লক্ষ্মীর ভান্ডারের মতন প্রতিশ্রুতি দেওয়ার জন্যই নতুবা তারা জিততে পারত না সুতরাং এক্ষেত্রে এবারে মোদীর কোনো কৃতিত্ব নেই এবং এটাকে কিন্তু মোদীকে জানিয়েছিল কিনা সংঘ পরিবার জানি কিন্তু তাদের মধ্যে বিরাট আলোচনা হয়েছে এবং আপনারা জানবেন যে গত জানুয়ারি থেকেই কিন্তু এই বিজেপির গভর্নিং বডির কাছে এমন তথ্য ছিল যে তাদের আসন কমছে আসন কমার কারণটা খুব তড়িঘড়ি আপনারা দেখুন যে সেই সময়টা রাম মন্দির টাম মন্দির উদ্বোধন হলো কিন্তু তারপরেও তাদের আসন কমছে বলে তাদের যে নিজেদের গ্রুপ রয়েছে যারা বিভিন্ন সংবাদ জোগাড় করে তার মধ্যে গভর্নমেন্ট অফিসারও থাকতে পারে আমার জানা নেই আইবি থাকতে পারে তারা বললো যে অবস্থা কিন্তু খারাপ আছে রাম মন্দির কেউ নিচ্ছে না তো তখন ভাবনা চিন্তা না করে ভোটের প্রচারের জায়গায় প্রায় এসে গেছে তবুও রাম মন্দিরকে ছাড়া হলো কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ নরেন্দ্র মোদী আপনারা খেয়াল করে দেখুন যে প্রটেম বাজেট যেটা হয়েছিল ইন্টারিম বাজেট সরি ইন্টারিম বাজেট যেটা হয়েছিল ফার্স্ট ফেব্রুয়ারি সেখানে তিনি কিন্তু একটা জগাখিচুড়ি একটা বাজেট করলেন ঠিকই কিন্তু ওই বাজেট অধিবেশনে তিনি বললেন আমরা ফিরে আসছি মিনিমাম তিনশো সত্তরটা সিট নিয়ে কেন বললেন তিনি কি সত্যি বললেন এবং চালু করে দেওয়া একটি কথা ইসবার চারশো পার মোদী তো কত কথাই বলে পনেরো লাখ টাকা দেবে বলেছেন দু কোটি লোকের চাকরি দেবেন বলেছেন উন্নয়ন হবে উনিশশো সালে এই দু সালে তাও বলেছেন পাবলিককে যা বোঝাবে তাই বুঝবে ফলে এই যে কথাটা যে ইসবার 400 পার একারণে বলেছিলেন যাতে মানুষের মধ্যে এটা রিয়্যাক্ট করতে থাকে যে আরে বাবা मोदी তো 400 পার হয়ে যাবে কিছু করান নেই কিন্তু হলো হিতে বিপরীত হলো হিতে বিপরীত কনফিডেন্স এসে গেল বিজেপি দলের সারা ভারতে এবার দেখুন মজার ব্যাপারটা যে এই কনফিডেন্সের সঙ্গে সঙ্গে मोदी এবং তার টিম এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে যেটা জানতে পারছি সোর্স মারফল যে এখানে কিন্তু দুটো টিম রয়েছে একটি টিম হচ্ছে मोदी অমিত শাহ এবং তাদের এবং যারা মোদীর ঘনিষ্ঠ এমনও শুনেছি যে খুব গোপন কথা সঙ্গে শেয়ার করেন না তিনি এমনকি জানান না যেটুকু দরকার জানতে পারে এবং তার তিনি তার কাজ বা প্ল্যানিং করতে থাকেন একটা প্ল্যানিং দীর্ঘদিন ধরে হচ্ছিল আপনারা দেখবেন যে যে দল থেকে আসছে তার মধ্যে করাপ্টেড লোক ম্যাক্সিমাম তাদেরকে দলে নিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে ওই ওয়াশিং মেশিনে ফেলে তাদেরকে ফেয়ার করে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন তো সব ফেয়ার হয়ে গেছে কেন করেছে যে এই লোকগুলো পপুলার সাম এক্সটেন্ট এরা পপুলার এবং পপুলারিটি থাকার জন্য এদের মাধ্যমে যদি কিছু ভোট পাওয়া যায় এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান না এমন একটা করব যারা যুজুর করে আমাদের কাছে থাকবে আমরা দুজন যা বলবো তারা তাই শুনবে এই প্ল্যানিং এর মধ্যে তারা দেড়শোর উপর লোককে ডেকে আনব এই রিসেন্ট ইলেকশনে এবং অসংখ্য লোককে তারা টিকিট দিল এইবারে মজাটা হয়েছে যেটা যে বিজেপির অভ্যন্তরে যারা দীর্ঘদিন আর পার্টি করেছে আর এস করেছে তাদের মধ্যে একটা বিক্ষোভ দেখা গেল এবং এই বিক্ষোভটা কিন্তু আপনাদেরকে এতটুকুও বলছি যতটুকু যা শুনেছি সেই বিক্ষোভের ক্ষোভ কিন্তু উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মধ্যেও এসছিল কারণ প্রথম যে কমিটিটা করা হয়েছিল তাতে আদিত্যনাথ এবং গড়করি নিতিন গাড়ির মতো দুজন সিনিয়র মেম্বারকে বাতিল করে দিয়েছিল যাই হোক না কেন তো এইরকম একটা টিমওয়ার্ক নিয়ে তারা কাজ শুরু করলো কার্যত এই কারিয়াকর্তা বা কার্যকর্তা যাদেরকে বলা হয় বিজেপি তারা এবারকার নির্বাচনে বসে গেল খুবই বসল হয় না যে ধর কাজ করলো কি আজে বাজে লোককে দিয়েছে এদের জন্য খাটবো না শুধু সেখানেই না একটা কনফ্রন্টেশন তৈরি হলো নীতিশ কুমার পাল্টি খেলেন নীতিশ কুমার পাল্টি খাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি আহ আপনার বিহারের বিজেপি খেপে গেল খুব এবং একই সাথে মহারাষ্ট্রের মারাঠি অস্মিতা বলে যারা রয়েছে তারাও কিন্তু এই বিজেপি ভাঙা সিন্ডে ভাঙা পাওয়ার এদের দলের উপর কিন্তু ক্ষিপ্ততা অনেকদিন ধরেই ছিল তো কাজেই তখন তারা কিন্তু প্রচারের মধ্যে নামলো এই যাদেরকে সঙ্গে নিয়ে জয়ের নিয়ে এবং মার্কেটে ছেড়ে ইসবার খুব দ্রুত তারা বুঝে গেলেন ইসবার চারশো পার খাচ্ছে না রাম মন্দির নিচ্ছে না মানুষ শুধু চাইছে তার কারণটা হচ্ছে এই শিক্ষাটা নেওয়া উচিত ছিল যে মধ্যপ্রদেশে ওই হাজার বারোশো টাকা করে দেব বলেছিলেন বলেই কিন্তু ভোটটা পেয়েছিলেন কিন্তু সারা ভারতের লোককে যদি এই টাকাটা দিতে হয় প্রতি মাসে তাহলে ভারত বিক্রি হয়ে যাবে শূন্য হয়ে যাবে জিরো হয়ে যাবে ফলে এই প্রতিশ্রুতি দিতে পারছেন না এবার প্রথম ভোটটা একশো দুটো আসনের ভোটটা হয়ে যাওয়ার পর কিন্তু তারা বুঝতে পারলেন নরেন্দ্র মোদী বুঝতে পারলেন বা তার টিম টোটাল টিম যে অবস্থা খারাপ তার কারণ এই একশো দুটো আসনের মধ্যে প্রায় ষাটটা আসনের কাছাকাছি বিরোধীরা পাচ্ছে তাদের দিকে পড়ছে কিন্তু কম চল্লিশটার মতন আসন আর ডিফারেন্স অব বিগ এখানেই শেষ নয় আপনারা জানবেন যে চারটে স্টেটের উপর নরেন্দ্র মোদীর ভাগ্য নির্ধারণ করছে এবার নির্বাচনে তার কারণ বহু রাজ্য যেমন ধরুন রাজস্থান সবকটা আসন পেয়েছে হরিয়ানা সবকটা আসন পেয়েছে গুজরাট সবকটা আসন পেয়েছে ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের ছ সাতটা রাজ্য রয়েছে যেখানে সবকটা আসন পেয়েছে আর তো তার বেশি হবে না আর কোথাও কোথাও একটা কোন কোন জায়গায় দুটো কিন্তু বিহারে বিক্ষোভ দেখা যাচ্ছে মহারাষ্ট্রে বিক্ষোভ দেখা যাচ্ছে চারটে স্টেটকে টার্গেট করলো মোদি অ্যান্ড টিম অ্যান্ড সাম এক্সটেন্ট সংঘ পরিবার এই চারটে স্টেট হচ্ছে যথাক্রমে মহারাষ্ট্রের আটচল্লিশটা আসন মহারাষ্ট্র এক দুই বিহার চল্লিশটি আসন তিন কর্ণাটক আসন এবং চার পশ্চিমবঙ্গ বিয়াল্লিশটি আসন কথা কত হচ্ছে আটচল্লিশ আর বিয়াল্লিশ অর্থাৎ আপনার মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে হচ্ছে নব্বই বিহার নিয়ে হচ্ছে গিয়ে একশো তিরিশ এবং ছাব্বিশ একশো তিরিশের সঙ্গে একশো ছাপ্পান্নটি আসন এই একশো ছাপ্পান্নটি আসনের মধ্যে মোদীর বিরুদ্ধে আছে মানে বিরোধী দলের হাতে রয়েছে আসন তৃণমূল জয় করে রয়েছে আর আটটি আসন বাকি জায়গায় প্রথম ভোটের পরপরই কিন্তু জানতে পারলেন এই চারটে স্টেটের তারা লুজার হচ্ছে পঁচাত্তর থেকে আশিটি আসন পঁচাত্তর থেকে আশিটি আসনের লুজ হচ্ছে অর্থাৎ তিরিশটি আসন বাদ দিলেও পঞ্চাশটি আসনের মধ্যে আগে দিলেও বলেছে পঞ্চাশটি আসনের মধ্যে লুজার হচ্ছে তারা সুতরাং মূল যে জায়গাটা অর্থাৎ দুশো যেটা সাবজেক্ট টু গভর্নমেন্ট সেই দুশো বাহাত্তর থেকে পঞ্চাশ বাদ দিলে বাকি থাকে দুশো বাইশটি আসন তা দিয়ে গভর্নমেন্ট করা যাচ্ছে না নীতিশ কুমারকে বিশ্বাস করা যাচ্ছে না পাল্টি হয়ে যেতে পারে যেকোনো সময় তো কাজেই মহাসংকটে কিন্তু এই অবস্থায় তৃতীয় পর্বের যে ভোটটি হচ্ছে সেই ভোটটির মধ্যে সম্পূর্ণ নির্ভর করছে নরেন্দ্র মোদী এবং তার টিমের ভবিষ্যৎ অর্থাৎ আগামী সাত তারিখে এই দিনও যদি দেখা যায় এবার অনেকেই বলছেন যে আপনি কি বলছেন গরমের জন্য ছ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট লোক ভোট কম দিয়েছে আমি মানছি না কেন মানছি না ধরুন বাষট্টি পার্সেন্ট ভোট ছিল সেখানে ছাপ্পান্ন পার্সেন্টে নেমে গেছে তো গরমের জন্য ছ পার্সেন্ট লোক ভোট দিল না আর ছাপ্পান্ন পার্সেন্ট ভোট দিল এটা বিশ্বাস করতে হবে তারা ছাপ্পান্ন পার্সেন্ট তো গরমের জন্য ভোট নাও দিতে পারতেন সুতরাং এটা বিশ্বাসযোগ্য নয় যারা মোদীকে ভোট দিয়েছিল এই ছ থেকে আট পার্সেন্টে তারা মোদীকে ভোট দেবে না বলেই তারা ভোট কেন্দ্রে আসেনি এখানে একটা অঙ্ক বলি ধরুন এই দুটো রয়েছে আমার এই আঙ্গুলটা হচ্ছে বিজেপি অ্যান্ড এনডিএ আর এই আঙ্গুলটা হচ্ছে ইন্ডিয়া তো এই দুটো আসনের মধ্যে ভোট বিনিময় হচ্ছে একটি ভোট বা দুটি ভোট বিনিময় হচ্ছে আচ্ছা একে একটা ভোট দিলেন না একে একটা ভোট দিলেন তাহলে দুজনই সমান সমান ওয়ান ইস ওয়ান আচ্ছা একে দুটো ভোট দিলেন একে দুটো ভোট দিলেন তার মানে টু টু ওয়ান কিন্তু একটি ভোটের ক্ষেত্রে আমি বলছি যে একে একটি ভোট দিলেন আর একে যে ভোট দিত তিনি দিলেন না অর্থাৎ গুটিয়ে গেল অর্থাৎ এই এক ভোটে জিতে গেল অর্থাৎ একটি ভোট পেল আর এই আঙ্গুলটিতে ভোট যেই লোকটি ভোট দিয়েছিল এই সিক্স পার্সেন্ট বা এইট পার্সেন্টের মধ্যে যারা ছিল তারা ভোটটা দিল না বলে এ কিন্তু এগিয়ে গেল এবার এ যদি এদিকে চলে আসে তাহলে কিন্তু দুটো ভোট হচ্ছে ইন্ডিয়া জোটে দুটো ভোট কাজেই সংকট সংকটের মধ্যে কিন্তু সারা ভারতের মধ্যে রয়েছে এই অবস্থা আপনাদের পাক্কা কথা বলছি আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার যেটা অন্দরে খবর পাচ্ছি যে সম্প্রতি এই অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যারা ভোট্টর ইত্যাদি ঠিক করেন যার চেয়ারপারসন বা মেইন পারসন হচ্ছে কি নরেন্দ্র মোদী বিরাট গোল টেবিলে এই ছবি আপনাদেরকে একসময় দিয়ে দেবো সেই গোল বসে মিটিং হচ্ছে ফাইনালি যে প্রথম পর্বের ভোটটা এত খারাপ হয়েছে কি হবে দ্বিতীয় পর্বটা তো ডেঞ্জারাস হয়ে যাচ্ছে সেই মিটিংটার মধ্যে নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা কিন্তু তিনি সেদিনকে থাকলেন না অমিত শাহ থাকলেন না সেই সভাপতিত্ব করলেন সেই মিটিং এর মধ্যে রাজনাথ সিং বলেই সংবাদ সবই সূত্র মারফত জানতে পারছি ছবিও একটা পেয়েছি যাই এবার কথাটা হচ্ছে যে রাজনাথ সিং কেন কেন মোদী নয় কেন অমিত শাহ নয় এবং সেই মিটিং এর মধ্যে এমন আলোচনা ভীষণভাবে হয়েছে এরা কারা কি সমস্ত আজে ক্যান্ডিডেট চারিদিকে ঠিক করা হয়েছে যাকে ইচ্ছা ক্যান্ডিডেট করা হয়েছে যাকে ইচ্ছা বাতিল করা হয়েছে ঘটনা আপনাদের বলি একটা প্রধানমন্ত্রী স্বয়ং নাকি উড়ে গিয়েছিলেন এবং তাদের মধ্যে কিছু একটা আলোচনা হয়েছে যার জন্য দ্বিতীয় পর্বের ভোটটির পর এগুলো সব বলছে কিন্তু দ্বিতীয় পর্বের ভোটটির পর কি তাদেরকে তাকে বার্তা দেওয়া হয়েছে জানি না তারপরে কিন্তু তিনি সরাসরি খোদ নরেন্দ্র মোদী বলছি যে মুসলিমদের এই দেশে খুব মাথাচারা দিয়ে উঠছে একজন মুসলিম পাঁচটা জন্ম দিচ্ছে তাহলে তাদের ভবিষ্যৎ আপনাদের হিন্দুদের থাকবে না হিন্দু রমণীদের ওই গলার মঙ্গল সূত্র তারা কংগ্রেস সমস্ত গো মাংস বিক্রি করার প্ল্যান করছে যেগুলো কংগ্রেসের কোন ম্যানিফেস্টোতে নেই এবং রাহুল গান্ধী অলরেডি কিন্তু সেটা নিয়ে তর্ক শুরু করেছে কাজেই সমস্ত মিথ্যাচার হচ্ছে এবং মুসলিম টোটাল ভারতবর্ষের মুসলিমকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে যাতে করে হিন্দুরা প্রভাবিত হয় আপনাদেরকে জানাই আজকের রিপোর্ট আজ মঙ্গলবারের রিপোর্ট এতেও প্রভাবিত হচ্ছে না এতেও প্রভাবিত হচ্ছে না কিন্তু আর কোন অস্ত্র নেই সুতরাং বিয়াল্লিশ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গকে টার্গেট করো অন্তত তিরিশ থেকে বত্রিশটা আসন এখান থেকে বের করতে না পারলে গভর্নমেন্ট করার ধারে কাছে পৌঁছাতে পারবো না তারপরে কেনাক বেচার ব্যাপার তো থাকবে আপনাদের শ্রদ্ধার সঙ্গে জানাই যে তিরিশ বত্রিশ দূরস্থান পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত যে ভোটগুলো হয়েছে বিজেপি ঘোরতর চিন্তায় রয়েছে তার কারণ দেখুন সারা ভারতে পরিবর্তনের একটা হাওয়া এসছে সেই হাওয়াটা পশ্চিমবঙ্গে আসবে না এটা হয় নাকি কোনোদিন আপনি দেখলেন যে মেঘলা আকাশ ঝোড়ো বাতাস নিম্ন চাপ সেটা কলকাতার বালিগঞ্জে বৃষ্টি হবে আর স্ট্রিটে বৃষ্টি হবে না বৃষ্টি হলে সর্বত্র হবে কাজেই পশ্চিমবঙ্গে কিন্তু তার ছাপ পড়েছে এবং আজকে কুনাল ঘোষকে দেখছিলাম তিনি বেশ দাপটের সঙ্গে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে দুশো পার হবে না আর কুনাল ঘোষ আজকে বলেছেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশের নিচে আমাদের আসন না বেশি এবং একই কথা বলেছে যে দুশোর থেকে নিচে নেমে যাবে আমি একটু বাড়িয়ে বলি পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির অবস্থানটা খুব খারাপ কুণাল যেটা বলেছে সেটা তো বটেই কিন্তু এভাবে যদি সিট স্লিপ করতে থাকে দু হাজার একুশের মতন অসংখ্য সিট চলে যাবে সিঙ্গল ডিজিটে পরিণত না হয় এখনো পর্যন্ত বার্তা যা দ্বিতীয় কথা আপনাদেরকে বলি

আরামবাগে কে পাবে এগুলো নিয়ে আর ঘাটবেন না এবার ইন্ডিয়ার কি হতে পারে সেটা সারা ভারতবর্ষের দিকে যাক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিন তাদের দেখছেন তো কি প্রচন্ড ভিড় হচ্ছে বিশেষ করে অভিষেকের মিটিং গুলোতে কেন ভিড় হচ্ছে অভিষেককে দেখবার জন্য অভিষেক তো শাহরুখ খান না তাকে দেখবার কি আছে কিন্তু ভিড় হচ্ছে প্রতিদিন ভিড় হচ্ছে আর দেখবেন আরেকটি কথা মারাত্মক কথা বলে অনুষ্ঠান শেষ করব সেটা হচ্ছে যে সাত তারিখের পর একটি বিষয় কিন্তু আমি আপনাদেরকে এখনই বলতে পারি যে আর কি সোর্স রয়েছে কিন্তু একটি বিশেষ সোর্স যেটা দিয়ে বোঝা যাচ্ছে মোদীর আসন কমছে সেটা আমি এখন মুখ খুলব না সেটা আমি পয়লা তারিখের ভোটের পরে মুখ খুলব কারণ সেটা বললে খুব ডেঞ্জারাস হয়ে যাবে ওটা নিয়ে আমি এখন মুখে কুলুক আমাকে ডোন্ট রিকোয়েস্ট সেটা মারাত্মক ঘটনা কিছু কিছু সিগনিফিকেন্ট ব্যাপার থাকে তো যেটা দেখলে বোঝা যায় যে দলটার অবস্থা খারাপ তার সব থেকে প্রধান জায়গাটাই আমি এখন বলবো না তাহলে এরা শেয়ানা হয়ে যাবে দেখুন না আজকেই আমার নিজের প্রোফাইলটাতে লুজ করিয়ে দিয়েছে ভিউয়ার্স কমিয়ে দিয়েছে কমপ্লেনের পর কমপ্লেন যাচ্ছে অপরণার থেকে করতে হচ্ছে আপনাদেরকে বলি যে আজকে যে ঘটনাটা একদম কাছে তা হচ্ছে একটা ভয়ঙ্কর এবং এই চাপের জায়গা থেকে কিন্তু বার্তা পরিষ্কার যে এই চাপ সামলানো কিন্তু কঠিন হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবশেষ কথা বলি যে দুটি আসন নিয়ে কিন্তু একটু চিন্তার জায়গা রয়েছে একটা হচ্ছে মুর্শিদাবাদ সেখানে যদি ভোট ভাঙা হয় তাহলে মুশকিল সেলিমকে ভোট দিয়ে লাভ কি সেটা তৃণমূল বা মুসলিম সমাজ মনে করবেন সেলিমকে এক একটা কিছু করতে না আর সেলিম জিততে পার না পেরে ভোটটা যদি কেটে দেয় তাহলে বিজেপি পাস হয়ে যাবে এক নম্বর এটা খুব ডেঞ্জারাস হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট পয়েন্ট নাম্বার নাম্বার আমি সিনসিয়ারলি বলছি বাকি জায়গায় সব জায়গায় মুসলিম ভোট একাটা হয়েছে এমনকি অধীরের জায়গাটা পর্যন্ত কেটে গেছে অধিক খুব চিন্তায় পড়ে গেছে সমস্ত মুসলিম একাটা হয়ে বলছে যে না ঠিক আছে তৃণমূলকে ভোট দেওয়ায় দেখো আমাদেরকে গালিগালাজ করছে যা খুশি বলছে প্রধানমন্ত্রী হিসেবে এগুলো বলেন কি করে ইত্যাদি ইত্যাদি কি বলছেন তার ব্যাপার আমি তাকে সমালোচনা করতে চাই আমি যেটা ফ্যাক্ট সেটা বলছি আরেকটা ব্যাপার হচ্ছে হুগলি মাননীয় দিদি নাম্বার ওয়ান আপনার কাছে বিনীত অনুরোধ বেশি প্রেস মিডিয়ার সামনে হেসে হেসে কথা বলতে যাবেন না এটা কিন্তু নেগেটিভ হচ্ছে আপনার পক্ষে আবার বলি দিদি নাম্বার ওয়ান হুগলিতে কিন্তু ইউজুয়াল কোর্সে বিজেপির প্রার্থীর অবস্থা খুব একটা ভালো না লকেটের কিন্তু আপনি খুব বেশি হেসে হুসে নানান রকম করে দয়া করে খুব বেশি কিন্তু হাসি হাসি মুখে কথা বলবেন না এটা আপনার পক্ষে বিপজ্জনক হচ্ছে আরেকটি কথা বলছি গাঙ্গুলির বিরুদ্ধে দাঁড়ানো গাঙ্গুলির বিরুদ্ধে দাঁড়ানো আমাদের বাচ্চা ছেলে দেবাংশু কিন্তু হঠাৎ করে এগিয়ে গেছে এর বেশি এখন পর্যন্ত বলছি না কারণ সাত তারিখের আগে আরেকবার যদি পারি আসবো বাট হোয়াট ইস ফ্যাক্ট ইস ফ্যাক্ট থ্যাংক ইউ ভেরি মাছ সবাই শেয়ার করুন আমার করার ক্ষমতা